ওই দেখো আমার মা খেতে এসেছে, আর মালসাগুলো সব ভিজিয়ে রেখেছি। তারপরে মালসাগুলো রোদে শুকোচ্ছি, এদিকে দিয়ে দিয়েছি ভাতের সব কিছু তৈরি করে। তোমাদের সকলকে আবার একটা অন্য ভ্লগে প্রণাম জানাচ্ছি। মালসা ভিজিয়ে রেখেছি, অন্যদিকে বাড়িতে জল শেষ হয়ে গেছিলো তাই দিদি জল নিয়ে হাজির, আর তারপরে বাকি যা যা কাজ ছিল সেইগুলো করব বলে আমি চলে এলাম। এদিকে নিয়ে চলে এসেছি, এর মধ্যে রয়েছে আটা চাল ডাল সব কিছুই কিন্তু দিয়ে গেছে এক দিদি আমার। সে দিদি অনেক কিছুই কিনে দিয়ে গেছে, যখন যা পুড়িয়ে যাচ্ছে কিনে দিয়ে যাচ্ছে, জানো তো আমাকে কিছু কিনতেই দিচ্ছে না। কি করব, দিয়ে যাচ্ছে, কাউকে তো মানা করা যায় না বলো, যা এত পাশে দাঁড়িয়েছে এটা আমার জন্য অনেক। তো তারপরে ওই যে ওখান থেকে চাল বার করেছি, অনেকেই বলেছিল যে অন্য রকম সিদ্ধ চাল তো এখন খাওয়া যাবে না, আতপ চাল খেতে তো গোবিন্দভোগ চাল কিনে দিয়ে গেছে ওই দিদি, সাথে মুগ ডাল মুসুর ডাল এই সময় খাওয়া যায় না, আমরা সেটাকে আমিষ হিসেবে ধরে থাকি। তো এই নিয়ম অনুযায়ী আমাদের বাড়িতে যা যা খেতে হয় সেগুলোই, মানে চাল ডাল আলু দিয়ে একটা সেদ্ধ, সাথে যদি কোনো সবজি থাকে। সেরকম সবজি আমি খুব একটা হয়তো খাই না, সব সবজি খাই, তবে কি সেদ্ধ করে শুধুমাত্র খাবো তাই জন্য খাইনি, জানো তো। এখানে চাল দিলাম আর একটুখানি ডাল দিলাম, মানে রোজ যা দিচ্ছি না রোজ অনেকটা বেশি থেকে যাচ্ছে, মাকে দিয়ে আমি খেয়েও যেন অনেক বেশি থেকে যায়। তাই জন্য আর কি করলাম যে আজকে একটু কম করেই বসালাম, এক হাতার একটু বেশি চাল দিয়েছিলাম আর এক হাতার ডাল দিয়েছিলাম, প্রায় সম পরিমাণ। খেতে জানি না কেমন লাগবে, একটু ঘি দিয়ে খেয়ে নেবো। এখন তো দুধ খেতে পারছি না, কারণ মা মারা গেলে দুধ আর বাবা মারা গেলে কলা, এই নিয়ম অনুযায়ী আমাদের এই দুটো জিনিস এখন খেতে নেই, সেটা খাচ্ছি না। বাবা যখন চলে গেছিলো ক্লাস এইটে খুব দুঃখ হয়েছিল জানো তো, তারপর থেকেই তো আমাদের পরিস্থিতির অবনতি ঘটে। আবার হঠাৎ করে মা চলে যাবে কখনো ভাবিনি, মায়ের আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল জানো তো, ভেবেছিল আমাকে অনেক দূর অব্দি নিয়ে যাবে, আমি ডক্টরেট কমপ্লিট করব, বিচারপতি হিসেবে নিজের জায়গা তৈরি করব, আমার স্বপ্ন বিচারপতি হওয়ার। জানি না কতটা পূরণ করতে পারবো, তবে স্বপ্ন দেখতে তো কোনো আপত্তি নেই বলো, ক্ষতি নেই, তাই জন্য সেই স্বপ্ন সবসময় দেখেছি। আমার মা চেয়েছিল যে আমি ডক্টরেট কমপ্লিট করে সৌমেন দাস থেকে ডক্টর সৌমেন দাস হই, নিজের এবং পরিবারের নাম উজ্জ্বল করি। পরিবারের নাম উজ্জ্বল করা আমার মায়ের খুব ইচ্ছা ছিল, আমাদের পরিবারের যাতে নাম সকলের মুখে মুখে ঘুরে, পরিচয় যেন আমার থাকে। আমার বাবা একটা পরিচিতি তৈরি করতে পেরেছিল, নিজের আমিও যেন তেমনই করতে পারি। আর এদিকে সব কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো এখানে চালটাও ধোয়া হয়ে গেল, দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে গেছে, ইতিমধ্যে আর কয়েকদিন পরেই আমাদের ওই যে অশৌচের কাজ হয় সেটা হবে। আর এদিকে ইতিমধ্যে আলুগুলো কেটে নিচ্ছি, দেখো একদম সরু সরু ফালি করে দিচ্ছি, গোবিন্দভোগ চাল তো তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অথচ আলুটা সেদ্ধ হতে চায় না। তাই জন্য দিদি আমাকে বললো অল্প অল্প করে দে, মানে একেবারে সরু সরু ফালি করে দিবি আর অল্প আলু দিবি, খুব একটা তো খেতে পারিস না। আর খাবার নষ্ট করা আমি একেবারেই পছন্দ করি না, আমার মতো গরিব ফ্যামিলি থেকে বিলং করা প্রত্যেকটা বাচ্চাই জানে খাবার নষ্ট করা কি। আর এখন তো আমি অনাথ, আমার কেউ নেই, মানুষে যা সাহায্য করছে সেই দিয়ে চলছে, ভবিষ্যতে কী হবে সেটা তো ভবিষ্যতেই দেখা যাবে। তারপর সব কিছু ধুয়ে ধায়ে বসিয়ে দিলাম এইগুলো, আর বাকি যে প্রথমেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে মালসাগুলো, সেই মালসাগুলোকে এবার তুলে নিয়ে জল থেকে তুলে ওখানে রোদে বসিয়ে দেবো, কারণ এগুলো বসিয়ে দিলে জানো তো একটু ঠান্ডা হয়ে শুকিয়ে যাবে, তারপরে কালকে মালসা রাখবো। আজ মঙ্গলবার তাই আজ মালসা রাখলাম না, সোমবার ইতিমধ্যে একটা মালসা রেখেছিলাম, আবার বুধবার রাখবো, আবার কাজে অর্থাৎ কাজের শেষ দিন মানে আমাদের যেদিন ঘাট কাজ সেদিনকার রাখবো। তো এটা রোদে একটু শুকোক, আর তারপরেই হঠাৎ করে শেষ মুহূর্তে এমন একটা জিনিস দেখতে পেলাম জানো তো, কর্কশ সেবা দিয়েছিলাম, দেখলাম কাক এসেছে, সবাই বলছে এটাই নাকি আমার মা, জানি না এটা আমার মা কিনা, যদি মা হয়ে থাকে মা খুব ভালো থেকো, তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।